রেড কালার লবস্টার আছে, তারপর মিক্স কালার আছে, ন্যাচারাল গাছগুলো আমাদের কাছে আছে, ওয়ারেন্ডা গোল্ডফিশ। এটা কি ভ্যারাইটির মধ্যে? হ্যাঁ, ওয়ারেন্ডা এটা। আর সাইজটা কেমন হবে ভাই? সাইজটা মিডিয়াম সাইজ, এটা আপনার 4 ইঞ্চি প্লাস টেল কমেট। আচ্ছা, এগুলো কিন্তু বড় সাইজের। বড় সাইজের, হ্যাঁ। কত করে পড়বে? টেকসই মাছ এগুলো, একুরে আমার খুবই টেকসই মাছ। চিকলেট আছে যারা একটু মনস্টার ফিশ পালে তাদের জন্য। আচ্ছা, মনস্টার টাইপের? হ্যাঁ, মনস্টার। টাইগার শার্ক গুলো হলো 8 ইঞ্চি, আর কমেট কই কাপ যেগুলো আছে এগুলো 6 ইঞ্চি। পিরানা, পিরানা, পিরানা পালতে চায় একুরে আমার মধ্যে, তাদের জন্য এটা আনা। লিচু গোল্ডফিশ এগুলো থাইল্যান্ডের। যোগাযোগ করবেন, আমরা ছবি পাঠিয়ে দিব, দেখে নিতে পারবেন। দর্শক, আজকে আমরা চলে এসেছি আর রহমান অ্যাকোয়ারিয়াম সেন্টারে, আর আমাদের সাথে রয়েছেন হৃদয় ভাইয়া। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা গত ভিডিওতে অনেক কমেন্টস পেয়েছি আর একটা ভিডিও মেক করার জন্য। তো ভাই, আপনাদের আর রহমান অ্যাকোয়ারিয়াম সেন্টারে নতুন কি কি অ্যাকোয়ারিয়াম ফিশ এসেছে এই মুহূর্তে? নতুন বিভিন্ন ফিশ আসছে, মনস্টার ফিশ আসছে, তারপর আচ্ছা, আমরা তাহলে চিংড়ি থেকে শুরু করি। চিংড়ি থেকে শুরু করি, একদম নতুনত্ব দিয়ে শুরু করি। আচ্ছা চলুন। আচ্ছা, কি কি চিংড়ি আছে ভাই এই মুহূর্তে আপনার কাছে? এখানে আপনার যে রেড কালার লবস্টার আছে, তারপর মিক্স কালার আছে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের গোল্ডফিশ। গোল্ডফিশ, আচ্ছা, গোল্ডফিশ কি আছে আপনার কাছে? এই যে ওয়ারেন্ডা ভ্যারাইটিটা আছে আমাদের কাছে। আচ্ছা, এটা হলো ওয়ারেন্ডা গোল্ডফিশ। এটা কি ভ্যারাইটির মধ্যে? হ্যাঁ, ওয়ারেন্ডা এটা। আর সাইজটা কেমন হবে ভাই? সাইজটা মিডিয়াম সাইজ, এটা আপনার 4 ইঞ্চি প্লাস। 4 ইঞ্চি প্লাস, আচ্ছা, এগুলো কত করে জোড়া চলছে? এগুলো 150 টাকা জোড়া। আচ্ছা, 150 টাকা জোড়া। 150 টাকা জোড়া। আচ্ছা, পাশে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু মাছ, এগুলো কি মাছ ভাই? এটা পোলার প্যারট। পোলার প্যারট, পোলার প্যারট। আচ্ছা, কত করে পড়ে এটা? এগুলো 150 টাকা জোড়া, সেম প্রাইস এটা। 150, আচ্ছা, সেম 150 টাকাই। ওকে, এরপর কমেট ফিশ আছে, একটু মিডিয়াম সাইজের মধ্যে, কালারফুল কমেট। এই যে এগুলো বেলটেল কমেট। আচ্ছা, এগুলো কিন্তু বড় সাইজের। বড় সাইজের, হ্যাঁ। কত করে পড়বে? খুবই টেকসই মাছ এগুলো, একুরে আমার খুবই টেকসই মাছ। হ্যাঁ, এগুলো অনেক টেকসই, রাইট? এগুলো 150 টাকা জোড়া। 150 টাকা জোড়া? 150 টাকা জোড়া। আচ্ছা, নিচে আমরা দেখতে পাচ্ছি এটা কি কমেটের আরেকটা জাত? এটা কই কার্ফ। আচ্ছা, কই কার্ফ এটা? কই কার্ফ, হ্যাঁ। কমেটটা একটু বেলটেল হয় আর কই কার্ফটা লং শর্টটেল হয়। এই কই কার্ফটা কত করে ভাই? কই কার্ফটা 120 টাকা জোড়া। এগুলো খুবই কালারফুল, দেখেন, মাল্টি কালার। আচ্ছা, মাল্টি কালারের মধ্যে? হ্যাঁ। আচ্ছা, ওকে। তো আমরা এই পাশে অ্যাঞ্জেল দেখতে পাচ্ছি, অ্যাঞ্জেল কত করে পড়ে ভাই? অ্যাঞ্জেলও ছোট সাইজ, খুবই সুন্দর একটা সাইজ। আচ্ছা, এটা অনলি 60 টাকা জোড়া। 60 টাকা জোড়া? 60 টাকা জোড়া। আচ্ছা, ওকে। এরপরে আর কি কি নতুন মাছ নিয়ে আসছেন? এরপরে ফাইটার ফিশ আছে আমাদের কাছে, শিপমেন্ডের। এগুলো আমাদের তো ভাই ফাইটার ফিশের অনেক অনেকগুলো ফাইটার ফিশের কালেকশন আছে। এগুলো আমাদের ছাড়া আছে, ওগুলো একটু দেখাই। আচ্ছা, এই যে পাশে, ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছি ফাইটার ফিশ। এগুলো কত করে পড়বে ভাই? এগুলো 100 টাকা পিস। আর যেটাই নেই, আবার হাফ মুন যেগুলো আছে একটু ভালো কোয়ালিটি, এগুলো 200 টাকা পিস। আচ্ছা, 200 টাকা পিস? 200 টাকা পিস, হ্যাঁ। ওকে, বিভিন্ন কালারের আছে ফাইটার ফিশ। হ্যাঁ। আচ্ছা, তারপরে চিকলেট আছে যারা একটু মনস্টার ফিশ পালে তাদের জন্য। আচ্ছা, মনস্টার টাইপের? হ্যাঁ, মনস্টার। এগুলো কত করে পড়ে? এগুলো 200 টাকা জোড়া। আচ্ছা, 200 টাকা জোড়া। 200 টাকা জোড়া। তারপর আছে মিল্কি কই কাপ, একদম হোয়াইট, একদম হোয়াইট কালার। হ্যাঁ, এগুলো কত করে পড়ছে? এগুলো 150 টাকা জোড়া। আচ্ছা, 150 টাকা জোড়া, ওকে। আমরা যদি তারপর একটু বড় সাইজের মধ্যে কই কাপ আছে, ওকে, এগুলো অনেক টেকসই মাছ, এগুলো 200 টাকা জোড়া। আচ্ছা, 200 টাকা জোড়া। হ্যাঁ, তারপর এই পাশে আরো বড় সাইজের আছে, যারা বড় একুরিয়ামে জন্য, যাদের পাশে আসলে বড় একুরিয়াম আছে তারা কিন্তু এই মাছগুলো নিতে পারেন। এগুলো কত ইঞ্চি ভাই? এগুলো আপনার টাইগার শার্ক গুলো হলো 8 ইঞ্চি, আর কমেট কই কাপ যেগুলো আছে এগুলো 6 ইঞ্চি। মানে একদম বাজারে যে মাছগুলো আমরা খাই সেই মাছগুলোর সমান সমান, বিগ সাইজের, একদম বিগ সাইজের। কত করে পড়বে এগুলো? এগুলো টাইগার শার্ক গুলো 1000 টাকা জোড়া পড়ে, আর কই কাপ কমেট গুলো পড়ে 500 টাকা জোড়া। 500 টাকা জোড়া। হ্যাঁ। আচ্ছা, নিচে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি? এগুলো গোল্ডফিশ একটু ছোট সাইজের, আর এই পাশে এটা হলো গ্লোটেডটা। আচ্ছা,
গোল্ডফিশ কত করে পড়বে? গোল্ডফিশ এগুলো 100 টাকা জোড়া। 100 টাকা। এই পাশেরটা? এগুলো গ্লোডেডটাও সেম প্রাইস 100 টাকা জোড়া। আচ্ছা, অনেকে শামুক নিতে চায়। শামুক দেখতে পাচ্ছি ভাইয়া। শামুক কত করে পড়ে? শামুকটাও 100 টাকা জোড়া ভাইয়া। 100 টাকা জোড়া। জোড়া, হ্যাঁ। আচ্ছা, তারপর নিচে আরেকটু মনস্টার ফিশ আছে। এগুলো হলো আপনার পিরানা। পিরানা, পিরানা পালতে চায় একুরিয়ামের মধ্যে, তাদের জন্য এটা আনা। হ্যাঁ, এগুলো অনলি 300 টাকা জোড়া। আচ্ছা, 300 টাকা জোড়া পিরানা। পিরানা, হ্যাঁ। ওকে, এরপর? তারপর এই যে ওয়াস্কার ফিশটা আছে। আচ্ছা, এখানে রেড ওয়াস্কার আছে, তারপর আপনার কোবরাটা আছে। ওকে, এই যে কোবরা, রাইট। হ্যাঁ হ্যাঁ, এগুলো কত? তারপর অ্যালবিনিও আছে। এগুলো আপনার রেড ওয়াস্কার, যেটা এই পাশে রেড ওয়াস্কার, এগুলো প্রাইস পড়বে হলো 500 টাকা জোড়া, আর এগুলো পড়বে 350 টাকা জোড়া। কোবরাগুলো কিন্তু দেখতে জোস একটা কালার। হ্যাঁ, ওকে, এরপরে? এরপরে জেব্রা ফিশ আছে, গাপ্পি আছে এখানে। আর এগুলো কি থাইল্যান্ডের গাপ্পি? না, এগুলো আমাদের লোকাল ব্রিড ভাইয়া। আচ্ছা, লোকাল। কত করে পড়বে? এগুলো 60 টাকা জোড়া। মলিটাও 60 টাকা। এই পাশে মলি যেগুলো আছে এগুলো 60 টাকা জোড়া। আচ্ছা, সবচেয়ে মানে কম বাজেটে একটা মাছের দাম কত পড়বে ভাইয়া? কম বাজেটে আমাদের 20 টাকা থেকে শুরু। আচ্ছা, 20 টাকা থেকে স্টার্টিং প্রাইস। হ্যাঁ, স্টার্টিং প্রাইস। আচ্ছা, ওকে, এরপরে ভাইয়া? তারপরে যে পাশে কিছু ভালো মানের লিচু গোল্ডফিশ আছে, এগুলো দেখাই। আচ্ছা, এটা লিচু গোল্ডফিশ, এগুলো থাইল্যান্ডের। থাইল্যান্ডের। হ্যাঁ, আচ্ছা, এগুলো পরে 200 টাকা জোড়া। এগুলো পেট অনেক মোটা হয় নাকি? এটা লিচুর মতো দেখতে, গঠনটা একেবারে লিচুর মতো। লিচুর মতো। হ্যাঁ, আচ্ছা। তারপরে এই যে এই পাশে আছে উইলো টেটটা, এগুলো 80 টাকা জোড়া। টেটটা, ওকে। হ্যাঁ, তারপরে এই যে এখানে আছে কালার গ্লাস ফিশ, এগুলো কি একদম গ্লাস? হ্যাঁ, একদম গ্লাস, কাটা দেখা যায়, পেটের সবকিছু দেখা যায়, পেটের সবকিছু দেখা যায়। আচ্ছা, কত করে পড়বে এগুলো? এগুলো 150 টাকা জোড়া। 150 টাকা জোড়া। আচ্ছা, ওকে। তারপরে এই যে পাশে আছে সাকার ফিশ। আচ্ছা, সাকার, যারা গ্লাসের ময়লা পরিষ্কার করতে চায় তাদের জন্য এগুলো 100 টাকা জোড়া। মাছ কি কুরিয়ারে নেওয়া যায় ভাইয়া? হ্যাঁ, মাছ কুরিয়ারে নেওয়া যায়, কিন্তু কুরিয়ার নিলে কস্টটা একটু বেশি পড়ে। ঢাকার বাইরে জীবন্ত জিনিস কুরিয়ার সার্ভিসে নিলে মিনিমাম 600 টাকা ভাড়া পড়ে। 600 টাকা ভাড়া পড়ে। কেউ যদি 40 টাকার এক জোড়া মাছও নেয় তার 600 টাকা গুনতে হবে। আবার কেউ যদি 40,000 টাকার মাছও নেয় তারও 600 টাকাই গুনতে হবে। রাইট। আচ্ছা, মাছের যে খাবার, এরপর হচ্ছে আপনার হচ্ছে আপনার অক্সিজেন, এগুলো কি পাওয়া যায়? হ্যাঁ, এগুলো সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনি একটু দেখেন, আমি দেখাই। আচ্ছা, এখানে অক্সিজেন মেশিন আছে, পাওয়ার ফিল্টার আছে। ওকে, ঠিক আছে। এই যে মেডিসিন গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, মানে সব রকম অক্সিজেন মেডিসিন আর সবকিছুই পাওয়া যায়। খাবার গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এগুলো হচ্ছে, হ্যাঁ, তারপর সব মাছের তো খাবার পাওয়া যায়। হ্যাঁ, সব মাছের খাবার আছে। আচ্ছা, ওকে। তারপরে এই যে অক্সিজেন মেশিন গুলো আছে। আচ্ছা, উপরে দেখেন ফিল্টার আছে, এই পাশে লাইট আছে, কালারফুল, বিভিন্ন কালারফুল লাইট গুলো। তারপর যারা বিড়াল বাসায় বিড়াল পালে বা ময়না পাখি পালে তাদের জন্য আমাদের কাছে খাবার গুলো আছে অ্যাভেলেবল। দেখেন, হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। ক্যাট, যেটা হচ্ছে ক্যাট এবং ডগ দুটারই মনে পাওয়া যায়। ক্যাট ডগ দুটারই পাওয়া যায়। পাশে বিড়ালের পটি করার জন্য এগুলো পাওয়া যায়। আমি একটু দেখাই, এখানে আসেন মিঠু ভাই। হ্যাঁ, এটা হলো ময়নার খাবার বলে, এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ওকে, তারপর এটা বিড়ালের পটি করার জন্য। ওকে, বিড়ালের পটি করার জন্য। তারপর এই যে বিড়ালের খাবার, এগুলো সবই আমাদের কাছে আছে। আচ্ছা, এগুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই কারো নেওয়ার ইচ্ছা থাকলে আপনারা নক করবেন, আমরা ছবি দিব। ওকে, এগুলো প্রাইস জানাই দিব আমরা অবশ্যই। ময়নার খাবার, এটা কিন্তু খুবই চাহিদাপুল একটা খাবার, এটা সব সময় পাওয়া যায় না, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, 12 মাস পাবেন। হ্যাঁ, ওকে। এবার একটু আমরা কিছু অ্যাকুরিয়াম দেখবো। হ্যাঁ, অ্যাকুরিয়াম দেখবো। অ্যাকুরিয়াম ভাই সর্বনিম্ন কত টাকায় পাওয়া যায়? অ্যাকুরিয়াম সর্বনিম্ন আপনার 100 টাকা থেকে শুরু। 100 টাকা থেকে? 100 টাকা থেকে অ্যাকুরিয়াম শুরু। কোনটা ভাই 100 টাকা? 100 টাকা এই যে আমাদের গোল ঝাড়গুলো আছে, 6 ইঞ্চি ঝাড়। ঝাড়গুলো 100 টাকা করে। 100 টাকা এই যে 6 ইঞ্চি ঝাড়, এটা 8 ইঞ্চি ঝাড় আছে 150 টাকা। আচ্ছা, এই যে এখানে আছে 10 ইঞ্চি 200 টাকা। ওকে, তারপর এই পাশে আছে বড়টা 11 ইঞ্চি, এটা পড়া হলো আপনার 250 টাকা। 250 টাকা করে? 250 টাকা করে। আচ্ছা, অ্যাকুরিয়ামের মধ্যে একেবারে ছোট অ্যাকুরিয়াম, যেটা একদম মিনি সাইজ, যারা টেবিলে রাখতে চাই তাদের জন্য, ডেস্কে রাখার জন্য, কত পড়বে এটা? এটা 200 টাকা। এই কি ডেকোরেশন সহ? ডেকোরেশন সহ, হ্যাঁ। আচ্ছা, ওকে। এই পাশে একটু মিডিয়াম সাইজের মধ্যে আছে, এগুলো 350 টাকা। 350, 8x12, এটা আছে 450 টাকা। ওকে, এটা হলো 9x18। আচ্ছা, এরপর? তারপর আপনার ইস্টার্ন সহ আছে, খুবই সুন্দর একটা অ্যাকুরিয়াম। আচ্ছা, তারও ছোট সাইজের মধ্যে ইস্টার্ন সহ লাগলে এখানে আপনারা শোপিস রাখতে পারবেন, খুব সুন্দর দেখতে। এটা ডেকোরেশন সহ কত পড়বে? এটা 1500 টাকা পড়বে ডেকোরেশন সহ। সাইজটা ভাই? সাইজটা হলো 1.5x1 ফিট। আচ্ছা, ওকে। সামনের দিকে আরেকটা দেখতে পাচ্ছি আমরা, এটার সাইজ কত? এটা 2x1 ফিট, এটা পড়লো 2800 টাকা। 2800 টাকা? 2800 টাকা, হ্যাঁ। আচ্ছা, ওকে। এটার মধ্যে আরেকটা সেম ডিজাইনেরই অন্য ভ্যারাইটি আছে। আচ্ছা, আরেকটা কালার আর কি? হ্যাঁ, এই যে এটা সেম প্রাইস 2800 টাকা। 2800 টাকা, হ্যাঁ। আচ্ছা, আবার 2 ফিটের মধ্যে আরেকটা সাইজ আছে এখানে। ওকে, এটার প্রাইস পড়লো 2000 টাকা ভিতরে ডেকোরেশন সহ। ভাই, কেউ যদি কাস্টম ডিজাইন তৈরি করে নিতে চায়, অবশ্যই আমাদের কাছে ক্যাটালগ আছে, আপনি ইমো WhatsApp এ যোগাযোগ করবেন, আমরা ছবি পাঠিয়ে দিব। আচ্ছা, দেখে নিতে পারবেন বিভিন্ন সাইজের। এই যে একটা বিগ সাইজ দেখতে পাচ্ছি, এটা কত করে পড়বে? এটা হলো 2.5 ফিট, এটা ভিতরে ডেকোরেশন সহ পড়বে 4000 টাকা। ভাই, এখানে একটা মাছ দেখতে পাচ্ছি, খুব সুন্দর, একটু হাতে নেন তো ভাই। এগুলো ফাইটার ফিশ, এগুলো আমরা শুরুতে দেখাইছি। এই যে এটা একটু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ, হ্যাঁ। এটা কত পড়বে ভাই? এটা 200 টাকা পড়বে। একটু নিচের থেকে হাতটা সরান,
এই যে দেখেন ফাইটার ফিশ ওকে আচ্ছা আমাদের এই পাশেও আছে এটা এটাও খুব সুন্দর একটা ফিশ আছে দেখেন এটা কিন্তু এটাও খুব সুন্দর অনেক সুন্দর দেখেন এই ফাইটার ফিশ গুলো যদি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আচ্ছা যেটা দেখছিলাম অ্যাকোয়ারিয়াম হ্যাঁ এই যে এইটার সাইজ কত এটা হলো 1.5 ফিট বাই 1 ফিট এটার দাম কত ভাই এটা ভিতরে ডেকোরেশন সব 2500 টাকা পড়বে 2500 টাকা 2500 টাকা ওকে ভাই আমরা আরেকটা দেখতে পাচ্ছি এখানে অনেক বিগ সাইজের একটা হ্যাঁ এটা 2.5 ফিট 30 বাই 15 আচ্ছা এইটা ভিতরে ডেকোরেশন সব পড়বে 3000 টাকা 3000 টাকা এগুলো কি কাঠের দেন ভাই এগুলো কেরোসিন কাঠের আচ্ছা কেরোসিন কাঠের কেরোসিন কাঠের হ্যাঁ আচ্ছা তারপর একটু বিগ সাইজের মধ্যে যদি কারো লাগে এগুলো আছে আমাদের কাছে এটা হলো 3 ফিট সাইজের আচ্ছা এটা ভিতরে ডেকোরেশন সব পড়বে হলো 4000 টাকা এই যে দেখেন ভিতরে কিন্তু ডেকোরেশনটাই অনেক এক্সপেন্সিভ হ্যাঁ আচ্ছা 4000 টাকা 4000 টাকা আর একটু আরেকটু বড় সাইজের নিলে কেউ জুতার সেলফ সহ একদম এটা চাইলে আপনি জুতা রাখতে পারবেন ভিতরে তিনটা সেলফ সহ সুন্দর ডিজাইন করা আছে নিচে সোরাক হ্যাঁ আর উপরে হচ্ছে উপরে একুরিয়াম একুরিয়াম তো এটা ভিতরে ডেকোরেশন সহ পড়বে হলো 8000 টাকা 8000 টাকা 8000 টাকা এবং অনেক বিগ সাইজের একদম বিগ সাইজের আমাদের শপে সবচেয়ে বড় সাইজের সবচেয়ে বড় সাইজের আচ্ছা ওকে অ্যাকোয়ারিয়াম কি কুরিয়ারে পাঠানো যায় ভাই অ্যাকোয়ারিয়াম সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে পাঠাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই না গ্লাসের জিনিস আমরা ওইভাবে প্রোটেকশন দিয়ে দেই যাতে না ভাঙে আচ্ছা ওকে যারা অ্যাকোয়ারিয়াম বা অ্যাকোয়ারিয়াম ফিশ কিনবে সরাসরি শোরুমে এসে আপনাদের ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের কাটাবনেই আমাদের ইউনিভার্সিটি মার্কেট কাটাবন 136 নাম্বার দোকান আর রহমান অ্যাকোয়ারিয়াম সেন্টার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসলে শুরুর দিকে আর কাটাবন থেকে আসলে শেষ দিকে একটা প্রাইমারি স্কুল আছে তার উল্টা পাশে তার উল্টা পাশে হ্যাঁ আর আমাদের সপ্তাহে একদিন বন্ধ আছে এটা হলো মঙ্গলবারে বন্ধ থাকে আমাদের সব সকাল 10টা থেকে রাত 10টা বন্ধ খোলা থাকে আমাদের আচ্ছা ওকে ধন্যবাদ ভাইকে যারা 20 টাকা থেকে শুরু করে অ্যাকোয়ারিয়াম ফিশ কিনবেন অবশ্যই আপনারা কিন্তু আর রহমান অ্যাকোয়ারিয়াম সেন্টারে আসবেন এখানে কিন্তু মার্কেটের সেরা প্রাইসে কিন্তু আপনারা অ্যাকোয়ারিয়াম এবং অ্যাকোয়ারিয়াম ফিশটা নিয়ে নিতে পারবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ